আজ ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম মৃত্যু বার্ষিকী সেই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি জিয়াগঞ্জ আমাইপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল জিয়াগঞ্জের যুব সমাজ। মূলত কৃষ্ণচূড়া গাছ ও অমলতাসের বীজ বপন করা হয়। এই যুব সমাজের আকে জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ মিশন তালগাছ কর্মসূচি সম্পন্ন করেছে। মিশন তালগাছের পর তাদের এবার কর্মসূচি মিশন অমলতাস। যুব সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। প্রবীণ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে জুলাই মাসের 1 তারিখ, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। আজকের এই একটা মহান দিনে আমরা দুজন ডাক্তারকে আমাদের সাথে পেয়েছি, তাদেরকে আমরা সম্মানিত করেছি। তাছাড়া আজকে আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা। বৃক্ষরোপণের জন্য আমরা প্রথমে কৃষ্ণচূড়া গাছ বুনেছি। তারপরে আমাদের মেন যেটা, সেটা হচ্ছে মিশন অমলতাস। মিশন অমলতাসের আমরা বীজ বুনছি। বীজ বোনার যে মেন উদ্দেশ্য হলো যে কোনো নার্সারি থেকে কিনে নিয়ে আনা গাছগুলো যখন আমরা রাস্তার ধারে বা কোনো অনাবাদি জায়গায় বুনি, তখন দেখা যায় যে সেই গাছগুলো সহজে মরে যায়, তাদেরকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল। কিন্তু যখন আমরা বীজ বুনি, তো এই বীজগুলো থেকে যে গাছগুলো হয়, সে এই খারাপ পরিস্থিতির মধ্যেই বড় হয়। সেই প্রতিকূল পরিস্থিতিতে বড় হওয়ার ফলে তার মধ্যে বেঁচে থাকার ক্ষমতাটা অনেক বেশি থাকে। সেই কর্মসূচিটা আপনারা কোথায় করলেন? এটা আমাইপাড়া প্রাইমারি স্কুল মাঠে। মানুষের সারা কেমন পাচ্ছে? বেশ ভালো। সত্যি কথা বলতে আমাদের প্রচুর মানুষকে আমরা পেয়েছি, বিশেষ করে যুবতীরা। এরা আশা করছি এখান থেকে যাওয়ার পর নিজের বাড়ির এলাকাতেও অনেক করবে। আমরা তাদেরকে বীজ দিয়ে দিচ্ছি সেই জন্য। আপনার নাম? আমার নাম পরীক্ষিত দাস। এখনো বলে দিচ্ছি, দিদি ভাই।